এটা হচ্ছে মুড়ি, আর আমি মুড়ির সাথে এখন চিড়া নিচ্ছি। আসলে আমি প্ল্যান করছি যে আজকে চিড়া, মুড়ি, কলা এবং কি দুধ সাথে আম দিয়ে খাবো, সেজন্য আমি এখন রেডি করতেছি। এটা হচ্ছে কলা, বাবা বাজার থেকে কিনে আনছে, আর এটা হলো আম, আর এটাও বাজার থেকে কিনে আনছে। একটা নিলাম বাছাই করে, মানে যেটা বেশি পাকছে সেটা, এখন আরেকটা বাছতেছি, মানে যেটা বেশি পাকছে সেটা কিন্তু আমি খাবো। আরেকটা পেয়ে গেছি, এটা মোটামুটি ভালো পাকছে, এটাও নিলাম। আর এখন আমি এটা ধুয়ে নিব, আমের খোসা ছাড়িয়ে নিব। তো আসলে আমি আজকে প্ল্যানটা হঠাৎ করে করছি, আমি অনেক দিন ধরে খাইনি এরকম ধরনের আম দিয়ে চিড়া, চিড়ার সাথে মুড়ি এবং কি দুধ কলা। এই প্ল্যানটা আমার হঠাৎই হয়েছে, তো সেজন্য বাবাকে বললাম, তো বাবা সব কিছু অ্যারেঞ্জ করে দিয়ে গেছে বাজার থেকে নিয়ে আসে সব কিছু। তো আমি এখন আমার খাওয়ার জন্য এটা রেডি করতেছি। তো আমটাকে আমি মোটামুটি ছিঁড়ে নেব একটা প্রথমে, তো একটা মোটামুটি প্রায় ছিলা শেষ হয়ে যাচ্ছে। তো ছেলার পরে আমটা আমি যেটা আমের মধ্যে যেটা আঁশ রয়েছে সেটা আমি ছাড়িয়ে নেব, মানে আমার খাওয়ার প্লেটে আমি আমটাকে বীজ থেকে ছাড়িয়ে নেব। তো আমি এটা সুন্দর করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তো তারপরে আমি কিন্তু একটা কলা নেব, কারণ আমি প্ল্যান করছি যে একটা কলা, একটা আম সাথে দুধ এবং কি মুড়ি চিড়া থাকবে, সেই জন্য সুন্দর করে এখন আমি আমটাকে ছিলে নিব, তারপর একটা কলা নেব। তো মোটামুটি আমটা ছড়িয়ে নিলাম, এখন কলা নিব, একটা সুন্দর করে একটা কলা নিয়ে নিলাম, তারপর কলাটাকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে নেব। এটাকে ছাড়িয়ে নেওয়া হলে আমি আমার খাওয়ার প্লেটে রাখবো, আর তারপরে আমি নিব দুধ। আসলে আমি এগুলো অ্যারেঞ্জ করার আগেই দুধটাকে জ্বালিয়ে নিয়েছি, তো খাওয়ার উপযোগী করে নিয়েছি। তো এই যে হচ্ছে দুধ, তো দুধটা সুন্দর হয়ে গেছে, পাকানো হয়ে গেছে, উপরে সর জমেছে, এটা আমি খুন্তি দিয়ে উপরে সরটাকে তুলে নেব প্লেটে, কারণ আমি এই জন্যই এটা করছি যে আমি সরটা খাবো, সেই জন্য আমি এটা জ্বালিয়ে নিয়েছি দুধটাকে। তো তারপরে আমি সরটা নিয়ে নিলাম। তো এখানটা মজার বিষয় হলো, তো আমি আমার কাছে খুন্তিটাই ছিল, এটা দিয়েই দুধ নিছি, পরে অবশ্য আমি কড়াই থেকে ঢালে নিছি। আসলে হাস্যকর বিষয় একটা ঘটে ফেলাইছি আমি, তো খুন্তিটা দিয়ে আমি দুধটা কিন্তু নিছি, যদিও উঠতেছিল না, হালকা করে উঠছে। তো আমি বারবার করে এইভাবে নেওয়ার পরে পরে আমি সুন্দর করে খুন্তি দিয়ে নিয়ে নিই আর কি, মানে যেটা হচ্ছে করে আছে সেটা থেকে ফেলে নিছি। তো আপনারা অবশ্যই এটা থেকে হাসবেন যে একটা ডাবু দিয়ে না নিয়ে আমি হচ্ছে একটা খুন্তি দিয়ে নিছি, তো হাসার বিষয়। তো যাই হোক, এখন আমি সব কিছু রেডি করলাম, দুধ নেওয়া প্রায় শেষ করছি। তো এটা আমি এখন সুন্দর করে মেখে নিব, কারণ আমাকে তো খাইতে হবে, সেই জন্য আমি এখন এটাকে সুন্দর করে মেখে নিব খাওয়ার জন্য উপযোগী। আর আমি কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি এখন, সাথে দুধ, এই যে কলা একটা নিয়েছি, এখানে কলা কলার সারিয়ে নিয়েছি, এখানে আম, আর এটা একটা সুন্দর করে আমার যে প্লেটে নিয়েছি খাওয়ার প্লেটে, সেই প্লেটের আয়োজন। এটা হচ্ছে আজকে আমাদের খাওয়ার রেসিপি এক কথা। তো এখন আমি এটা মাখে নিচ্ছি খাওয়ার উপযোগী করার জন্য। তো মোটামুটি মাখে নেওয়া শেষ হয়ে গেলে আমি কিন্তু খাওয়া শুরু করবো। দেখতে মনে হচ্ছে অনেকটা স্বাদ হবে, আসলেও খাইতে স্বাদ হবে, কারণ সুন্দর করে দুধটা চালিয়ে নিয়েছিলাম, আর আমটা ভালো জাতের আম ছিল, আর কলাগুলো সুন্দর, অনেক ভালো ছিল, মোটা ছিল কলাগুলো। তো সব মিলে সব কিছু ভালো হয়েছে,
তো আশা করি ভালো হবে খাওয়ার জন্য। তো আপনাদেরকে তো খাওয়াইতে পারবো না, নিজে খাবো একটু পরেই। তো ঠিক আছে, টাটা, বাই বাই, আর দেখার জন্য ধন্যবাদ।